আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ বন্যা হাসান আসছেন আমাদের পার্লারে তার হেয়ারটাকে ঠিক করার জন্য। তার হেয়ারটা অনেক ফাটা, কালার রাফ, অনেক খারাপ বোঝাই যাচ্ছে চুলটার অবস্থা। তো এটা রিবন্ডিং করলে মোটেও ভালো রেজাল্ট আসবে না, তো আমরা তাকে ওমেগা ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট করানোর জন্য রাজি করালাম। তো আমরা প্রথমেই হেয়ারটাকে খুব ভালো করে শ্যাম্পু করে শ্যাম্পু সহ 10 মিনিট আমরা বেসিনে রেখে দিব। তারপর চুলটাকে ভালো করে ওয়াশ করে আমরা হচ্ছে ড্রাই করে তারপরে প্রোডাক্ট অ্যাপ্লাই করবো। অল্প অল্প চুল করে নিয়ে খুব ভালো করে ব্ল্যান্ডিং করে এভাবে পুরো চুলে দিয়ে 90 মিনিট রেখে দেবো র্যাপিং করে। 90 মিনিট পর আমরা 20% প্রোডাক্ট তুলে নিয়ে তাওয়াল দিয়ে তারপরে হচ্ছে আমরা খুব ভালো করে শুকাবো, তারপরে হচ্ছে আয়রন শুরু করব পাতলা পাতলা স্টিক নিয়ে। তো আমরা এভাবে আয়রনটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন হেয়ারটা কী পরিমাণ সফট এবং শাইনি হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা পুরো চুলটা করে নেব। এই ফাঁকে আমরা অন্য অন্য কী কী কাজ চলছে সেটাও দেখে আসলাম। তো পুরো চুলটা আমাদের হয়ে যাচ্ছে, কী পরিমাণ শাইনি হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ধোয়া উঠছে, ধোয়াটা কিন্তু হেয়ারের জন্য না, এটা হচ্ছে অতিরিক্ত প্রোডাক্ট থাকার কারণে। প্রোডাক্টটা যেহেতু ভিজা, ভিজা চুল আয়রন দিলে তো ধোয়া উঠবেই। তো হেয়ারটা কী পরিমাণ সুন্দর হয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। যাদের হেয়ারটা খুব খারাপ, রাফ হয়ে গেছে, রিবন্ডিং করতে করতে চুলটা একদম ফ্রিজি হয়ে গেছে, জট পেকে গেছে, সেই চুলটা নিয়ে কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন নিশ্চিন্তে, এরকম শাইনি এবং স্মুথ একটা হেয়ার পাওয়ার জন্য। তো আমাদের পার্লারটা হচ্ছে বসুন্ধরা মেন গেট, যে যমুনা ফিউচার পার্কের যে পকেট গেটটা আছে তার এখানে এসে উল্টা পাশে তাকালেই দেখবেন নাদিয়াস মেকওভারের সাইনবোর্ড দেওয়া আছে। তো রহমান টাওয়ার, এটা 3rd ফ্লোর, লিফটের 3-এ চলে আসবেন নাদিয়াস মেকওভারে। থ্যাংক ইউ।